আফটারনুন বন্ধুরা, আবার চলে আসলাম আমি আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেটি হচ্ছে কি বলতো, শীত চলে এসছে, এখন মূলা পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে পাওয়া যাচ্ছে মূলা শাক। আমি সেই শাকটাকে আজকে রান্না করব। এই শাকটার নাম হচ্ছে পিঠালি শাক, অর্থাৎ আমি চালের গুঁড়া অথবা আতপ চাল ভিজিয়ে রেখে সেটাকে বেটেও তোমরা করতে পারো। আর এখানে কী কী নিয়েছি দেখো, দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, এখানে আদা আমি থেতো করে রেখেছি, আর একটু গোটা জিরা দেবো। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি কড়াইতে এখন তেল দিয়ে দেবো, কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এক এক করে ফোড়নগুলি দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, আর তার আগে আরেকটা কথা বলে রাখছি, এই শাকটাকে ভালো মতো ধুয়ে নিয়ে পোলে তারপরে কী করতে হবে বলো তো, একটু লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে, তাহলে তিতে তিতে ভাপটা চলে যাবে এবং পরে একটু কাঁচা জল দিয়ে ধুয়ে নিবে। ঠিক আছে, আমি এখানে দেখো পুরো রেসিপিটা করে রেখেছি, প্রথমে কেটে নিয়েছি, তারপর ওটাকে ভালো করে চটকিয়ে নিয়েছি লবণ দিয়ে, তারপরে আমি একটু কাঁচা জল দিয়ে ধুয়ে এখানে দেখো ঝরা দিয়ে রেখেছি ছাঁকনির মধ্যে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি কড়াইতে এক এক করে ফোড়নগুলি দিয়ে দিচ্ছি। দেখো আমি প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে আমি কী করবো বলো তো, একটু গোটা জিরাও দিয়ে দেবো। প্রথমে আঁচটাকে কম রাখতে হবে, ঠিক আছে, নাহলে পুড়ে যাবে। আর এখানে আদা আমি থেতো করে রেখেছি, আদাটাও দিয়ে দিচ্ছি। আর আমি দেখো এখানে চালের গুঁড়োটাকে পেস্ট করে রেখেছি, এটা আমি লাস্টে দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এখন এখানে শাকটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে আমি এখন এটাকে ভালো করে নেড়ে দেবো। এখানে কিন্তু হলুদ একদম অল্প দিতে হবে, ঠিক আছে, মূলা শাকে হলুদ অত দেওয়াটা যায় না, বা না দিলেও হয়, আমি অল্প একটু দেবো জাস্ট, জামটা যাতে নষ্ট হয়ে যায়। আর অল্প লবণ দিয়ে দেব। দেখো, আর আমি চটকিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, তারপরে অবশ্য ধুয়ে নিয়েছি, এখন খুব একটা বেশি আমি লবণ দেব না। এখন দুটো দেখো কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। খুব ইয়ামি এবং টেস্টি রেসিপি, এটা মাছ দিয়েও করা যায়। ঠিক আছে বন্ধুরা, আমি আজকে নিরামিষভাবেই করছি, তো ভালো করে নেড়ে আমি এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দেখো এই যে লবণ, আর দুটো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে এটাকে নেড়ে দেবো। এখন আঁচটাকে তোমরা একটু বাড়িয়ে দিতে পারো, অসুবিধা নেই, কারণ প্রথমে ফোড়ন দেওয়ার সময় বেশি আঁচ থাকলে ফোড়নটা পুড়ে যাবে এবং রেসিপির মধ্যে একদম বাজে গন্ধ আসবে রান্নাটার মধ্যে। এখন একটু হয়ে আসলে আমি কি করব বলো তো, একটু সামান্য পরিমাণ হলুদ দেবো, খুব বেশি দেবো না। দেখো হচ্ছে, ভাজা ভাজা হচ্ছে, আমি এখন একটু সামান্য পরিমাণ, দেখো একদম অল্প হলুদ আমি দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, কারণ যেহেতু এটা মূলা শাক আর নতুন নতুন সবজি সবই ভালো লাগে। এখন শীতের সময় চলে এসছে, তাই এই মূলা শাকটা সেইভাবে টেস্ট লাগবে, কিন্তু আস্তে আস্তে পুরনো হয়ে গেলে তখন কিন্তু আর অতটা ভালো লাগবে না। তারপরে আমি কী করবো বলো তো, ভালো করে হয়ে আসলে আমি দেখো এখানে বেটে রেখেছি যে পেস্ট করা পিঠালই, অর্থাৎ চালের গুঁড়াটা আমি দিয়ে দেব। ঠিক আছে, আর একটু হবে ভাজা ভাজা। আর এখানে মেনে হচ্ছে, এর নামটা হচ্ছে পিঠালি শাক, তোমরা যদি এটা দাও একটু আঠালো আঠালো হবে আর খেতে হ্যাভি টেস্টি হবে। এমনি নানাভাবে শাক করা যায়, কিন্তু এটা হচ্ছে নামটাই হচ্ছে আলাদা, খেতেও হ্যাভি টেস্টি, একটু আলাদা রকমের টেস্ট হবে। ঠিক আছে বন্ধুরা, দেখো একটু ভাজা ভাজা হবে। দেখো বন্ধুরা কী সুন্দর কালার এসছে। ঠিক আছে, এখন আমি বেটে রাখা এই পিঠালি, অর্থাৎ চালটাকে যে আমি বেটে রেখেছিলাম, এখানে এটা ভোগ চাল নেওয়া আছে, তোমরা ইচ্ছে করলে আতপ চাল দিয়েও করতে পারো, বা কিনতে চালের গুঁড়া পাওয়া যায় সেটাও তোমরা জলে গুলে দিয়ে দিতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটু কুচি কুচি থাকলেও অসুবিধা নেই, এটা আঠালো আঠালো হবে, এটা দিলেই টেস্টটা হ্যাভি, ফ্লেভারটা ভালো আসবে। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা অন করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইকস কমেন্টস অবশ্যই দেবে। ঠিক আছে বন্ধুরা, সামনেই তো লক্ষ্মী পুজো, সবার নিশ্চয়ই প্রিপারেশন চলছে। আমি এখন দেখো বেটে রাখা এই যে পিঠালোটা আমি দিয়ে দিচ্ছি, এটার নামই হচ্ছে পিঠালি শাক, সে টেস্টি এবং ইয়াম্মি হবে, তোমরা বাড়িতে একবার অবশ্যই করবে, করে অবশ্যই আমাকে বলবে কীরকম খেলে। দেখো এখন একটু হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব, আমার রেসিপি কমপ্লিট, ইয়াম্মি ইয়াম্মি হ্যাভি হ্যাভি টেস্টি। ওকে বন্ধুরা, বাই।